ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেঘা, আমার মেঘা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হলো একটা স্পেশাল ডে, তো সেটাই তোমাদের কাছে আজকে নিয়ে আসলাম। আজকের ব্লগে সেটাই দেখতে পাবে। তো আজকে আমার প্রিন্সেসের হ্যাপি বার্থডে, তো তার বার্থডেতে আজকে আমরা কী কী করি সেটাই আজকের ব্লগে নিয়ে আসলাম। তো আজকের ব্লগে তোমরা কন্টিনিউ থাকো, আজকে কী কী আনন্দ হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলবে না যেন। ঠিক আছে, আজকে কন্টিনিউ থাকো তোমরা। তো এবার আলু কাটা স্টার্ট হয়ে গেলো রাত্রের জন্য। আমার মা আমার মেয়েকে চুল বেঁধে দিচ্ছে। উনি হলো আমার মাঝে শেষে সুপারি কাটছেন, আর এরা হলো আমার দুইজা। আর এদিকে আমি ঘরটা গুছাচ্ছি। এদিকে আজকে রাত্রের জন্য স্টার্ট হয়ে গেল, পায়েস বসানো হলো, কারণ রাজ পূর্ণিমা, তো এখানে খিচুড়ি এবং পায়েস করা হবে, তো রাত্রের মেনু। এবার দেখো খিচুড়িটাও বসে গেছে। এদিকে আমার মা স্টার্ট করে দিল সন্ধ্যার পরে সত্যনারায়ণ দেওয়া হবে, সেটার জন্য পুজোর আয়োজন করছে। মাকে আজকে দায়িত্ব দিয়েছে, অন্যবার আমি করি, এবার মাকে বলেছে তুমি একবার করো। ভোগ রেডি। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই মিলে একটু নাম সংকীর্তন করছে। নিজের হাতে সাজিয়েছি, কিন্তু জানাবে আমার সাজানোটা কেমন হয়েছে। দেখো আমার ছোট্ট মা, ছোট্ট পাপা, এখানে সবার জন্য ওয়েট করছো কখন সবাই আসবে। তাদের অপেক্ষার অবসান হলো, দেখো এবার সবাই এসে পড়েছে। এবার ঠিক আছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বাড়ির সবাই মিলে একটু আনন্দ করছে।
আনন্দ করে তোমার প্রসাদ খাওয়া হচ্ছে, স্বপ্নরে শুনিয়ে দেওয়া হয়েছে সবাইকে। সবাই খুব আজকে খুবই আনন্দে আছে, সবাই আজকে অনেকদিন পরে সবাই একসাথে হলাম, সবাই মিলে খুব আনন্দ হচ্ছে আজকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।